আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা সুন্দর নীল কালারের মধ্যে শাড়ির ডিজাইন শেয়ার করছি। আজকে আপনারা জানতে পারবেন কোথায় হোয়াইট পেস্ট এবং কোথায় নিউটেক্স পদ্ধতিতে কালার তৈরি করতে হয়, এবং নিউটেক্স পদ্ধতিতে আজকে পিঙ্ক কালার করে দেখাবো এবং গোল্ডেন কালার করে দেখাবো। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। সবাইকে কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি, কারণ কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু খুব ভালো ভালো ইনফরমেশান আপনাদের দিব, যাতে করে আপনাদের ব্লকের কাজগুলো করতে খুব সহজ হয়। ব্লকে রং করার জন্য দুইটা পদ্ধতিতে রং তৈরি করতে হয়, একটা হচ্ছে নিউটেক্স পদ্ধতি এবং আরেকটা হচ্ছে হোয়াইট পেস্ট পদ্ধতি। এখানে দেখতে পাচ্ছেন নীলের মধ্যে দুইটা কালারের শাড়ি, একটা হচ্ছে গাঢ় আরেকটা হচ্ছে হালকা। গাঢ় শাড়িটার অলরেডি আমি চ্যানেলে ভিডিও দিয়েছি এবং সেখানে আপনারা দেখে থাকবেন যে ওটাতে আমি হোয়াইট পেস্ট পদ্ধতিতে কালার তৈরি করেছি, কারণ ওই নীল কালারটা ছিল একটু গাঢ়। তার মানে হচ্ছে যখন আমরা গাঢ় কোনো কাপড়ের উপরে রং তৈরি করব, তাহলে সেটা অবশ্যই হোয়াইট পেস্ট দিয়ে তৈরি করতে হবে। সেটা হতে পারে পিঙ্ক, ব্লু, রেড, এনিথিং, যে কোনো কালারই হোক আপনারা তখন হোয়াইট পেস্ট ইউজ করবেন। এবং যখন আপনি হালকা কালারের কোনো কাপড়, যেমন এখন আমি যেই শাড়িটা দেখাচ্ছি সেটা কিন্তু হালকা নীল, ওই নীলটা থেকে যথেষ্ট হালকা। এখন এই হালকা কাপড়ের জন্য আমি তৈরি করছি নিউটেক্স পদ্ধতিতে কেমিক্যাল। আশা করছি কোথায় কোন রংটা তৈরি করবেন সেটা বুঝতে পেরেছেন। তো এখানে আমি এখন আপনাদের পরিমাপটা বলে দিচ্ছি, একটা শাড়ি করার জন্য আনুমানিক কতটুকু কেমিক্যাল আপনারা তৈরি করতে পারেন। এখানে আমি যেহেতু অল্প পরিমাণ কাজ করব, খুব বেশি কাজ করব না, সো এখানে আমি 6 চামচ নিউটেক্স নিয়েছি, 2 চামচ অ্যানকে দিয়েছি, 2 চামচ বাইন্ডার দিচ্ছি। এবং এক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে বাইন্ডার আর অ্যানকেটা রঙের যে ঘনত্বটা সেটার উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে অ্যানকে দিয়ে একটু পাতলা করে নিতে পারেন অথবা বাইন্ডার দিয়েও পাতলা করে নিতে পারেন। আর এখন রংটাকে একটু চকচকে ভাব তৈরি করার জন্য এখানে আমি দিচ্ছি সিসিএল। এখানে 2 বার দিচ্ছি, তার মানে কিন্তু 2 চামচ না, এখানে হচ্ছে 1 চামচ আর অল্প একটু, মানে 1.5 চামচের মতো আমি এখানে সিসিএল দিয়েছি, এবং কেমিক্যালটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কেমিক্যাল মিক্সিংটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আপনারা যদি কেমিক্যালটা খুব ভালোভাবে মিক্স না করেন তাহলে কিন্তু রঙের মধ্যে একটা জমাট জমাট বাধা থেকে যাবে। তো এর জন্য ভালো করে কেমিক্যালটা মিক্স করে তারপরে হচ্ছে কালার ইউজ করবেন। এখানে আমি যে কালারটা ইউজ করছি সেটা হচ্ছে একদম র কালার, এটার মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া নেই, যার কারণে শুধুমাত্র রং এটা যদি ইউজ করেন তাহলে কাপড় থেকে উঠে যাবে। আর তার জন্যই কিন্তু এই কেমিক্যালটা দিয়ে তারপরে রংটা দিলে কাপড় থেকে আর রং উঠবে না। এখানে আমি যেহেতু একটা গাঢ় পিঙ্ক চাচ্ছি তাই আমি রঙের পরিমাণটাও বাড়িয়ে দিচ্ছি। আর নিউটেক্স পদ্ধতিতে কিন্তু অল্প পরিমাণ রঙেই অনেকটা গাঢ় হয়ে যায়, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু রং বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, এক্ষেত্রে কোনো মাপ নেওয়ার কোনো ঝামেলা নেই। তো এখানে আমি পিঙ্ক কালারটা রেডি করে ফেলেছি। এখন আপনারা যদি হ্যান্ড পেন্ট করতে চান তাহলে এই রংটাকেই আরেকটু অ্যানকে দিয়ে পাতলা করে নেবেন। আর যদি আপনারা, আমি যেহেতু ব্লক করছি সো এখন যে ঘনত্বটা রাখছি এই ঘনত্বটা আপনাদের রাখলেই চলবে। তো এখানে আমি আরেকটু বাইন্ডার দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি। এখন আমি দেখাবো কিভাবে গোল্ডেন কালার তৈরি করতে হয়। এখানে গোল্ডেন কালারের জন্য আলাদা কেমিক্যাল আছে, সেটা হচ্ছে F53। এখন আমি যেটা দিচ্ছি এটা একটা ইয়েলো কালার F53, এটা দিয়ে শুধুমাত্র গোল্ডেন কালার তৈরি করা যায়, এটা দিয়ে আপনারা সিলভার কালার তৈরি করতে পারবেন না। সিলভার কালার যেটা তৈরি করতে হয় সেটার নামও কিন্তু F53। এই আপনারা যদি দোকানে বলেন যে আমি গোল্ডেন বা সিলভার তৈরি করতে চাই, সেক্ষেত্রে আপনারা কিন্তু F53 সাদাটা নিয়ে নেবেন। তো এখানে আমি 2 চামচ
তিন চামচের মতো আর কি F53 নিয়ে নিয়েছি। এবং এর সাথে এখানে দিব আমি অক্সেল। অক্সেলটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা কেমিক্যাল, প্লাস হচ্ছে এটা লাগেও খুব কম। সো এটা আপনারা চামচ দিয়ে না দিয়ে এরকম যে মুখাটা থাকে এটাতেই দেওয়ার চেষ্টা করবেন, একদম 2-3 ফোঁটা দিলেই এনাফ। তো এখানে আমি অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। এটাও কিন্তু আপনার রঙের যে চকচকে ভাবটা সেটা নিয়ে আসবে, এবং কাপড়ে যখন কালার ইউজ করবেন দেখবেন খুব গ্লেজি একটা কালার আসবে, আর যদি এগুলো ইউজ না করেন তাহলে একটু ম্যাট আসবে। তো এখন আমি 1 চামচের মতো বাইন্ডার দিয়ে দিয়েছি। এখন দিব এনকে। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যখন আপনি আফসান দিয়ে রং তৈরি করবেন তখন আফসানের যে গুঁড়াটা আপনি দিবেন তখন দেখবেন যে আপনার কেমিক্যালটা অনেকটা ঘন হয়ে গেছে। তো এই জন্য অবশ্যই আপনারা এনকেটা একটু বাড়িয়ে দিবেন। প্রথমে একটু কেমিক্যালটা পাতলা থাকলেও যখন আপনি আফসান গুঁড়াটা দিবেন তখন দেখবেন যে খুব পারফেক্ট একটা মিক্সচার তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো অবশ্যই কেমিক্যালগুলোকে ভালোভাবে মিক্স করে নেবেন, কোনো রকমের কোনো দানা অংশ জানি না থাকে। আপনারা চাইলে কিন্তু এই কেমিক্যালগুলো বাজার থেকে সরাসরি কিনে আনতে পারেন রেডি কালার, তো সেক্ষেত্রে একটু কস্টিং বেশি হয়ে যাবে, আর যদি আপনারা এভাবে তৈরি করেন তাহলে কস্টিং অনেক কমে আসবে। সো আপনারা চেষ্টা করবেন এভাবে করে বানিয়ে নিতে, এক্ষেত্রে আপনাদের অনেক সাশ্রয়ী হবে এবং কালারটা এবং আপনার পছন্দ মতো আপনি সব কিছু করে নিতে পারবেন। আফসান গুঁড়াটা খুবই মিহি দানা থাকে, তাই আপনারা খুব সাবধানে এটা খুলে ইউজ করবেন, কারণ যদি বেশি নাড়াচাড়া লাগে তাহলে কিন্তু আফসান গুঁড়াটা বাতাসের সাথে উড়ে যায়। তো দেখুন কত মিহি, একদম গোল্ডেন চকচকে একটা কালার। তো এখানে আমি 1 চামচের মতো ইউজ করছি। আমি যেই পরিমাণ কেমিক্যাল নিয়েছি তাতে এই 1 চামচ দিলেই অনেকটা কালার ভালো চলে আসবে, আর যদি আর একটু লাগে তাহলে আমি দিয়ে নিব। আপনারা সবসময় চেষ্টা করবেন অল্প অল্প করে মিক্স করার জন্য, আগেই খুব বেশি দিয়ে ফেলবেন না, এতে করে কিন্তু আপনার রং নষ্ট হওয়ার চান্সেস থাকে বেশি। আর যদি কালার বেঁচে যায় তাহলে অবশ্যই কিন্তু এটার মুখাটার ক্যাপ ভালোভাবে লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন যে 1 সপ্তাহের মতো আপনারা কালারটা ইউজ করতে পারবেন। এর থেকে বেশি আপনারা কালার জমিয়ে রাখবেন না, এক্ষেত্রে কিন্তু কালারটা জমে যাওয়ার চান্সেস থাকে, কালারটা নষ্ট হয়ে যায়। তো আপনারা কিন্তু খুব ভালোভাবে এই কালারটাকে আস্তে আস্তে মিক্স করবেন। আমি আজকে যে শাড়িটার উপরে কাজ করব সেটা হচ্ছে হাফ সিল্কের একটা শাড়ি, কালারটা খুবই সুন্দর। তো চলুন কীভাবে কাজ করব সেটা দেখিয়ে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা ট্রেতে ভালোভাবে রং এবং কেমিক্যাল এগুলো সব মিক্স করে নিয়েছি, এবং এখানে একটা পাতলা কম্বল নিয়েছি। যারা বাসায় কাজ করেন তারা চাইলে শপিং ব্যাগ ভালো করে ভাঁজ করে নিয়ে, মানে যেটা হচ্ছে কাপড়ের যে শপিং ব্যাগগুলো থাকে সেগুলো কিন্তু ভাঁজ করে নিয়ে আপনারা কাজ করতে পারেন, অথবা হচ্ছে পাতলা ফোম দিয়ে কাজ করতে পারেন। আর যদি আপনারা একটু বেশি পরিমাণ কাজ করতে চান সেক্ষেত্রে এরকম ট্রেতে আপনারা পাতলা কম্বল দিয়েও কাজ করতে পারেন। আর পাতলা কম্বল এটা আপনারা কি করবেন, প্রথমে একটু ভালোভাবে ভিজিয়ে পানিটা নিংড়ে নেবেন, যাতে করে পানি কোনো অবশিষ্ট না থাকে কিন্তু কম্বলটা একটা ভেজা ভেজা ভাব থাকে, এবং উপর থেকে একটা শুকনো কাপড় দিয়ে চাপ দিয়ে যে পানিটুকু থাকবে সেটাও ভালোভাবে শুকিয়ে নেবেন। এতে করে হবে কি, আপনি যখন রং লাগাবেন তখন খুব ভালোভাবে কিন্তু কম্বলের ভিতরে রংটা ঢুকে যাবে। কম্বলের ভিতরে যদি রংটা ভালোভাবে ঢুকে যায় তাহলে কিন্তু আপনি যখন ডাইস দিয়ে কাজ করবেন তখন দেখবেন যে আপনি একবার রং লাগিয়ে 2-3 বা 4 বারও ইউজ করতে পারছেন। আর যদি এরকম না হয় তাহলে দেখবেন যে বারবার করে আপনাকে রং ব্রাশ করতে হচ্ছে, তারপর আবার ডাইসেও ভালোভাবে রংটা লাগবে না। তো এই ট্রিক্সগুলো আপনারা ইউজ করবেন, দেখবেন যে কাজ করে খুব ভালো লাগবে। তো আমি যেহেতু 2টা কালার ইউজ করব, আমি 1টা কম্বলেই কিন্তু 2টা কালার ভালোভাবে মিক্সড করে নেব।
এখন হচ্ছে কাপড়ের রং দেওয়ার পালা। তো আমি যেহেতু ডাইসগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এটাকে খুব ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, যাতে করে একটু পানিও না থাকে। পানি থাকলে কিন্তু আপনাদের রং ভালোভাবে লাগতে চাইবে না, কাপড়েও লাগবে না, ডাইসও ভালো করে লাগবে না, রংটা ছড়িয়ে যাবে। সো আপনারা অবশ্যই কিন্তু ভালোভাবে এটাকে মুছে নেবেন। এরপর হচ্ছে আমি শাড়ির উপরে ছাপ দিব। শাড়ির উপরে ছাপ দেওয়ার ক্ষেত্রে প্রথমে ডাইসটা যখন আপনি রঙের উপরে দিবেন, দেখবেন যে একবার দুইবারে কিন্তু রংটা ডাইসে ভালোভাবে লাগবে না। তো বারবার করে প্রথমে ডাইসটার সাথে রংটা ভালোভাবে লাগিয়ে নেবেন, এরপর কাপড়ের উপরে টান টান করে ছাপ দেওয়ার চেষ্টা করবেন। আমি যেহেতু প্রথমে একটা পাড় দিব চিকন, তো পাড়ের কাজটা আগে করে নিচ্ছি এবং অবশ্যই কর্নার থেকে শুরু করছি, মাঝখান থেকে শুরু করবেন না, এতে করে কিন্তু আপনাদের কাজ ভালো হবে না আর লাইনটাও ঠিকঠাক থাকবে না। তো এই জন্য হচ্ছে আপনারা একটা কর্নার থেকে বা একটা সাইড থেকে শুরু করবেন। তো যেখান থেকে প্রথম ডাইসের কাজ শেষ হবে, পরবর্তীতে কিন্তু সেখান থেকেই আবার আরেকটা ডাইস দিবেন, এবং রং যখন শেষ হয়ে যাবে তখন আবার একটু রং দিয়ে ব্রাশ করে তারপরে ডাইস দিয়ে ডাইসে লাগিয়ে তারপর আবার কাপড়ে ছাপ দিবেন। এখন আমি ডাবল ডাইসের কাজ করব। অনেকেরই ডাবল ডাইস হয়তো বুঝতে একটু কষ্ট হতে পারে। ডাবল ডাইস হচ্ছে মানে দুইটা ডাইস একটা ফুল বা একটা ডিজাইনের উপরে বসলে সেটাকে ডাবল ডাইস বলে। তো ডাবল কালার কিভাবে করতে হয়, একটা ডাইস থেকে দুইটা কালার কিভাবে কাজ করবেন, সেই ভিডিও আমার চ্যানেলে আছে, সেটা দেখে নিতে পারেন। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে দুইটা ডাইস দিয়ে একটা ডিজাইন করব। তো দেখুন এখানে একটু কিন্তু কালার লাগতে চাইছে না, তো আমি এখানে কিন্তু ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়েছি। প্রথম দিকে একটু কালার লাগতে প্রবলেম হয়, তো এটা কোনো টেনশনের কিছু নাই, আপনারা একবার দুইবার ভালোভাবে করে চাপ দিয়ে লাগিয়ে নেবেন। তো এখন হচ্ছে আমি ডাইসটাকে খুব ভালোভাবে রং লাগিয়ে নিয়ে কাপড়ের উপরে দিব। তো হচ্ছে আপনারা অবশ্যই মাপ দিয়ে নিতে পারেন, তো আমি যেহেতু মাপ ছাড়া করি আমার চোখের আন্দাজ দিয়ে। তো আপনারা যদি একটু কনফিউশন থাকে যে ঠিকঠাক হয় কি না, তো আপনারা চাইলে কিন্তু দাগ দিয়েও নিতে পারেন। তো এখানে আমি প্রথমে দেখুন কত সুন্দরভাবে এখানে ছাপটা দিয়ে ফেলেছি। এখন মাঝখানের যে অংশটা আছে সেখানে আমি গোল্ডেন কালার দিব। সো সেই একইভাবে কিন্তু ভালোভাবে ডাইসটা মুছে নিচ্ছি, এরপর হচ্ছে গোল্ডেন কালারের উপরে ছাপ দিয়ে তারপরে কাজটা করব। দেখুন এখানে আপনারা কিন্তু অবশ্যই একটু কেয়ারফুলি কাজ করবেন, যাতে করে পিঙ্ক কালারের উপরে না উঠে যায়, তাহলে কিন্তু দেখতে ভালো আসবে না। সো আপনারা চেষ্টা করবেন একটু কেয়ারফুলি কাজ করার জন্য। তো মোটামুটি কিন্তু আমার শাড়ির ডিজাইনটায় যেভাবে হবে সেটা আমি দেখে ফেলেছি। সম্পূর্ণ শাড়িটাতে আমি কিন্তু একই স্টাইলে রেখেছি একইভাবে। তো আপনারা আশা করছি বুঝতে পেরেছেন, আর কথাগুলো হয়তো বা আপনাদের কাজে লাগবে। তো আপনারা বাসায় চেষ্টা করুন,
এবং কোথাও যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। আর সম্পূর্ণ শাড়ির ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে শুকাতে দিয়েছি। আপনারা এটাকে রোদে উল্টো করে কাপড় তারপরে রোদ দিবেন, আর একটু আয়রন করে নেবেন, এতে করে আপনাদের রংটা খুব টেকসই হবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।